এই সবকটি থাম্বনেইল এআই দিয়ে তৈরি করা। প্রতিটি কন্টেন্ট ক্রিয়েটরের লক্ষ্য থাকে তার ভিডিওতে বেশি পরিমাণে ভিউ নিয়ে আসা। এটি তখনই সম্ভব যখন ভিডিওর সাথে ভিউস এঙ্গেজমেন্ট সঠিকভাবে হবে। আর ভিডিওর অডিয়েন্স ধরে রাখার জন্য ভিডিওর থাম্বনেইল এবং ভিডিওর কন্টেন্ট অবশ্যই ইম্প্রুভ করতে হবে। ভিডিওর কন্টেন্ট এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ হলেও এটি থাকে দ্বিতীয় স্টেপে। প্রথম স্টেপে থাকে থাম্বনেইল। আপনার ভিডিওর কন্টেন্ট যতই ভালো হোক না কেন, আপনার থাম্বনেইলটি যদি ইউনিক বা প্রফেশনাল লুকের না হয় তাহলে কেউই আপনার ভিডিওটি প্লেই করবে না, তো জানবে কিভাবে আপনার ভিডিওর কন্টেন্টটি কেমন। তাই কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে সাকসেস হতে হলে অবশ্যই আপনাকে ভিডিওর থাম্বনেইলের উপরে নজর দিতে হবে। আমরা অনেকেই আছি যারা সঠিকভাবে থাম্বনেইল বানাতে পারি না বা বানাতে পারলেও তেমন অ্যাট্রাকটিভ তৈরি করতে পারি না। তাই থাম্বনেইল বানাতে যে সকল দিকগুলো ফলো করতে হবে এবং সহজে পারফেক্ট থাম্বনেইল বানানোর জন্য কিভাবে এআইকে ব্যবহার করবেন, এই পুরো প্রসেসটি ক্লিয়ার করব। ইউটিউবে এই রিলেটিভ ভিডিও আপনি অনেক পেয়ে যাবেন যেখানে তারা এআইকে ব্যবহার করে এমন থাম্বনেইল বানানো দেখিয়েছে, বাট পুরো প্রসেসটি সেখানে ক্লিয়ারভাবে বোঝানো হয় নাই, যে কারণে আমি এই ভিডিওতে পুরো বিষয়টি ডিটেলসে ধারণা দিব এবং প্রয়োজনীয় এআই সাইটগুলো ব্যবহার করে পারফেক্ট থাম্বনেইল বানানো দেখাবো। তাই ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে, চাইলে ভিডিওটি ডাউনলোড করে রাখতে পারেন বা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কারণ এই ভিডিওটি আপনার পরবর্তীতে আবারও প্রয়োজন হতে পারে। ভিডিওটি দুইটি ভাগে ভাগ করা হয়েছে। প্রথম পার্টে বলবো থাম্বনেইল বানাতে হলে যে বিষয়গুলো আপনাকে লক্ষ্য রাখতে হবে এবং দ্বিতীয় পার্টে বলবো এআইকে ব্যবহার করে কিভাবে থাম্বনেইল বানাবেন। তো আর টাইম ওয়েস্ট না করে চলুন মূল ভিডিওর দিকে চলে যাই। আমরা যখন ইউটিউবে কোনো ভিডিও আপলোড করি আর ইউটিউবে অডিয়েন্স যখন ইউটিউবে ভিডিও দেখে, তখন আমাদের ভিডিওটি ইউটিউব তার ভিডিও টাইমলাইনে দিয়ে দেয়। যখন সে ভিডিও টাইমলাইনটি স্ক্রল ডাউন করে নিচে যেতে থাকবে, তখন আপনার ভিডিওটি জাস্ট 2 সেকেন্ডের জন্য তার সামনে শো হবে। আর এই 2 সেকেন্ডের মধ্যে আপনার ভিডিও থাম্বনেইলের মাধ্যমে ওই অডিয়েন্সকে আপনার ভিডিওটি প্লে করতে বাধ্য করতে হবে। আপনার থাম্বনেইলটি যদি ওই অডিয়েন্সের মনোযোগ আকর্ষণ না করতে পারে তাহলে আপনার ভিডিওটি সে স্ক্রল ডাউন করে চলে যাবে, যে কারণে থাম্বনেইল খুব সহজ বানানোর চেষ্টা করবেন। অল্প কিছু টেক্সট বা পিকচার রিয়াকশনের মাধ্যমে ভিউয়ারের মনে কিউরিওসিটি জাগাতে হবে, যাতে সে আপনার ভিডিওটি প্লে করতে বাধ্য হয়। আপনার থাম্বনেইলে আপনি বেশি লেখালেখি করলে আপনার অডিয়েন্স ওই লেখাগুলো পড়ার সময় দিবে না, তারা আপনার ভিডিওটি স্কিপ করে চলে যাবে, যে কারণে সবসময় আপনার থাম্বনেইলে কম টেক্সট লেখার চেষ্টা করবেন এবং কিছু মিনিংফুল পিকচার অ্যাড করবেন, যে পিকচারগুলো দেখলে আপনার অডিয়েন্স বুঝতে পারে যে এই ভিডিওতে কি দেখাতে যাচ্ছে। বর্তমানে যত ফেমাস ইউটিউবার আছে তাদের ভিডিওর থাম্বনেইলগুলো আপনি দেখতে পারেন, যেমন ইন্ডিয়ান হ্যাকার বা মিস্টার বিস্ট, তাদের ভিডিওতে যে সকল থাম্বনেইলগুলো ব্যবহার করে ওই সকল থাম্বনেইল খুবই ইউনিক এবং অ্যাট্রাকটিভ হয়। তারা অল্প কিছু টেক্সট, মিনিংফুল পিকচার এবং তাদের ফেস রিঅ্যাকশনের মাধ্যমে তাদের থাম্বনেইলেই তাদের ভিডিওর মূল টপিকটি ফুটিয়ে তোলে। তাদের থাম্বনেইলে এমন কিছু টেক্সট বা এমন কিছু পিকচার অ্যাড করে যেগুলো দেখা মাত্রই আপনার ওই ভিডিওটি প্লে করার জন্য একটি কিউরিওসিটি জাগে, অডিয়েন্সের মনোযোগ আকর্ষণ করার জন্য। যে প্রতিটি থাম্বনেইলেই আপনাকে টেক্সট অ্যাড করতে হবে বিষয়টি এমনটিও না, আপনি মিনিংফুল পিকচার অ্যাড করার মাধ্যমেও আপনি অডিয়েন্সের মনোযোগ আকর্ষণ করতে পারেন। আর একটি জিনিস আপনি খুব ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবেন, তাদের প্রতিটি থাম্বনেইলেই তারা এআইকে ব্যবহার করেছে। তো নেক্সট স্টেপে চলে যাই এবং এআইকে কাজে লাগিয়ে থাম্বনেইল বানানোর প্রসেসটি দেখি। আমি আপনাকে আগেই বলেছি প্রপারভাবে থাম্বনেইল বানাতে হলে আমাদের অনেকগুলো এআই সাইটকে ব্যবহার করতে হবে। তাই যখন যে কাজটি করার প্রয়োজন পড়বে তখন ওই রিলেটিভ এআই সাইটকে আমাদের ব্যবহার করতে হবে। তবে এর পাশাপাশি আমি আমার পছন্দের একটি অ্যাপ্লিকেশন সম্পর্কে ধারণা দিব, যেটির মাধ্যমে আপনার প্রয়োজনীয় অনেকগুলো এআই টুলসের কাজ করতে পারবেন। এছাড়াও আমি প্রতিটি প্রসেসের জন্য ডিফল্ট অনেকগুলোই সাইট শেয়ার করব, আপনার পছন্দের মতো যে কোনো একটি সাইট ব্যবহার করতে পারবেন। আর ভিডিও সবার শেষে আমি আপনাকে খুবই গুরুত্বপূর্ণ একটি টিপস দেখাবো, যেটির মাধ্যমে আপনার সকল প্রকার সমস্যার সমাধান করতে পারবেন এআইকে কাজে লাগিয়ে। ফার্স্ট অফ অল আপনাকে আইডিয়া করতে হবে আপনার থাম্বনেইলে আপনি কী কী রাখতে চান, যেটি ইমাজিন করবেন সেটি প্রম্পটের মাধ্যমে পিকচারে কনভার্ট করতে হবে। যেমন আমি চাচ্ছি মরুভূমির মাঝে একটি প্লেনের ধ্বংসাবশেষ পড়ে থাকবে এবং তার পাশে কিছু সোনা বা গুপ্তধন পড়ে থাকবে, যেটি আমি উদ্ধার করছি। এখন আমার ইমাজিন অনুযায়ী প্রম্পটি লিখতে হবে। অনেকেই আছেন যারা ইংরেজি লিখতে পারেন না, তারা গুগলে যেয়ে সার্চ করবেন বাংলা টু ইংলিশ ট্রান্সলেশন, দেন প্রথম বক্সে আপনি রি ইমাজিন করেছিলেন সেটি বাংলাতে লিখবেন এবং নিচের বক্সটিতে আপনি ওপরে যে বাংলাটি লিখেছেন তার ইংরেজিটি দেখতে পাবেন। এই ইংরেজিটি আপনি এখান থেকে কপি করে নেবেন। এই টেক্সটটিকে পিকচার জেনারেট করার জন্য আমরা যে সকল এআই সাইটগুলো ব্যবহার করব তার প্রথমে রয়েছে বিং ইমেজ ক্রিয়েটর। এর জন্য আমরা গুগলে যেয়ে সার্চ করব বিং ইমেজ ক্রিয়েটর, তো আপনার সামনে বেশ কিছু ওয়েবসাইট ওপেন হবে। প্রথমে যে ওয়েবসাইটটি দেখতে পাবেন আপনি এটি ওপেন করে নেবেন। যে সকল সাইটগুলো দেখাবো এই সকল সাইটে আপনার কাজ করতে হলে প্রথমে এখানে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে বা সাইন আপ করে নিতে হবে। তো জিমেইল অ্যাকাউন্টের মাধ্যমে আপনি খুব সহজেই এখানে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারবেন। এর জন্য আমি প্রতিটি সাইটে আমি সাইন আপ করা বা অ্যাকাউন্ট ক্রিয়েট করা প্রসেসটি স্কিপ করব। আপনারা এই সকল সাইটে গুগল অ্যাকাউন্টের মাধ্যমে সাইন আপ বা একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। দেন প্রম্পট লেখার এখানে আমরা যে টেক্সটগুলো কপি করে রেখেছিলাম সেই টেক্সটগুলো এখানে সাবমিট করব।
দেন ক্রিয়েটে টাস্ক করব। আপনার প্রম্পটের উপর ডিপেন্ড করে বেশ কিছু ইমেজ তৈরি করে দিবে। এখানে আপনি যত ভালো প্রম্পট দিবেন তত ভালো পিক্সেল জেনারেট করে নিতে পারবেন। আপনি এই সাইটের ডিফল্ট হিসেবে আপনি লেক্সিকা বা লিওনার্দো এআই এই সাইটগুলো ব্যবহার করতে পারেন, কারণ এগুলোতেও আপনি ফ্রিতে ইমেজ তৈরি করে নিতে পারবেন। গুগলে আপনি লেক্সিকা ডট আর্ট লিখে আপনি লেক্সিকার এই ওয়েবসাইটে চলে আসতে পারেন এবং লিওনার্দো ডট এআই এটি লিখে আপনি লিওনার্দোর এই ওয়েবসাইটে চলে আসতে পারেন। আমি এই দুইটি সাইটে আবার এই সেম প্রম্পটি লিখে ইমেজ জেনারেট করছি এবং তাদের রেজাল্ট আমি ঠিক এমনটি পেয়েছি। আমার এই তিনটি ওয়েবসাইটের কম্পেয়ারে আমার কাছে বেস্ট মনে হয়েছে বিং ইমেজ ক্রিয়েটর, কারণ এটি রেজাল্ট আমার গল্পনার সাথে অনেকটাই মেলে। যেহেতু আপনি এই সবকটি সাইট থেকে ফ্রিতে ইমেজ তৈরি করতে পারবেন, তাই আপনার প্রম্পটি সবকটি সাইটে ট্রাই করে দেখবেন কোন সাইট থেকে আপনি বেস্ট রেজাল্টটি পান। আর এখানে আপনি যত ভালো প্রম্পট লিখতে পারবেন তত ভালো ইমেজ তৈরি করে নিতে পারবেন। আর যারা বিগিনার তারা তো ঠিকভাবে প্রম্পট লিখতে পারবেন না, তাদের জন্য একটি সমাধান আছে। ইউটিউব ওপেন করবেন এবং আপনার ভিডিও রিলেটেড যে সকল ভিডিওগুলো আছে ওই সকল ভিডিওর মধ্যে থেকে যে থাম্বনেলটি আপনার বেস্ট মনে হবে সেই থাম্বনেলটি ডাউনলোড করে নিতে হবে। তো এক্সাম্পল হিসেবে মিস্টার ইন্ডিয়ান হ্যাকারের এই ভিডিওর থাম্বেলটি আমি ডাউনলোড করতে যাচ্ছি। তো এই ভিডিওর লিঙ্কটি কপি করে নিব এবং গুগলে যেয়ে সার্চ করব ইউটিউব থাম্বেল ডাউনলোডার, দেন আপনাকে এই ওয়েবসাইটটি ওপেন করে নিতে হবে। এই বক্সে আমাদের কপি করা ভিডিওর লিঙ্কটি পেস্ট করে দিবেন, গেট থাম্বেল ইমেজ এখানে টাচ করবেন এবং থাম্বেলগুলো আপনি ডাউনলোড করে নেবেন। এই থাম্বেলটি ডাউনলোড করার কারণ হচ্ছে আপনি যেহেতু এই থাম্বেল রিলেটিভ আপনার নিজের থাম্বেলটি তৈরি করবেন, এজন্য এই থাম্বেল থেকেই আপনি প্রম্পটটি কালেক্ট করবেন। এজন্য প্লে স্টোর ওপেন করবেন এবং সার্চ করবেন এআই চ্যাট আক্স চ্যাটবট অ্যাসিস্ট্যান্ট, এটি লিখে সার্চ করলে আপনি এই অ্যাপ্লিকেশনটি পেয়ে যাবেন। এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে এটি ওপেন করে নেবেন। হট দ্য ইমেজ অ্যাবাউট এখানে টাচ করে আপনার ডাউনলোড করা থাম্বেলটি এখানে আপলোড করবেন। কিছু সময়ের মধ্যে এমন ইমেজ তৈরি করার জন্য ব্যবহৃত প্রম্পটটি এখানে লিখে দিবে, এই প্রম্পটটি আপনি এখান থেকে কপি করে নেবেন। আগের মতোই সেম প্রসেসে মাইক্রোসফট বিং ইমেজ লেক্সিকা এবং লিওনার্দো এআই এই সকল সাইটে এই ফর্মটি ব্যবহার করে আপনি ইমেজ তৈরি করে নেবেন। এখন এই প্রম্পটের মাধ্যমে তৈরি করা ইমেজগুলোর রেজাল্ট দেখলেই আপনি বুঝতে পারছেন কতটা ইম্প্রুভ হয়েছে। আগেরবারের মতো লেক্সিকা লিওনার্দো এআই এবং বিং ইমেজ ক্রিয়েটর থেকে যে ইমেজগুলো পাওয়া গেছে তার মধ্যে থেকে বিং ইমেজ ক্রিয়েটর থেকে যে রেজাল্টটি পাওয়া যাচ্ছে তার রেজাল্টটি বেস্ট মনে হচ্ছে। কিন্তু এখানে একটি সমস্যা হচ্ছে রেশিও। বিং ইমেজ থেকে আমরা যে সকল ইমেজগুলো পাই সেটির সাইজ হয় 1:1, কিন্তু আমাদের থাম্বেলগুলো হয় 60:9 রেশিওর। এর জন্য আমাদের এই ইমেজগুলোর রেশিও পরিবর্তন করতে হবে, যেটির জন্য ক্লিক ড্রপ এই সাইটে আসার পর এখানে একটি এআই টুলস দেখবেন আনক্রপ নামে। তো এটিতে প্রবেশ করার পর এখানে পিক্সেলটি ইনপুট করে আপনি এই ইমেজের সাইজটি কাস্টমাইজ করে নিতে পারবেন। কিন্তু আমি ব্যবহার করি উইঙ্ক এই অ্যাপ্লিকেশনটি। এই অ্যাপ্লিকেশনটি আসার পর এখানে একটি অপশন দেখবেন এক্সপেনশন। এই টুলসে প্রবেশ করার পর এখানে আপনার পিক্সেলটি ইনপুট করবেন এবং আপনার পছন্দের মতন রেশিও সিলেক্ট করে আপনার ইমেজে রিসাইজ করে নিতে পারবেন। এখন আমাদের যে থাম্বেলটি তৈরি হয়েছে এই থাম্বেলে যে ক্যারেক্টারটি আছে এই ক্যারেক্টারে আমাদের নিজের ফেস অ্যাড করতে হবে। ফেস সব করার জন্য আমরা যে এআই সাইটটি ব্যবহার করব সেটির নাম হচ্ছে রিমেকার এআই। গুগলে যে রিমেকার এআই লিখে সার্চ করলে আপনি এই ওয়েবসাইটটি পেয়ে যাবেন, এটি ওপেন করবেন এবং আপলোড অরিজিনাল ইমেজ এই বক্সে আমাদের থাম্বেলটি ইনপুট করতে হবে এবং নিচে আপলোড টার্গেট ফেস এখানে আমাদের নিজের ফেসটি অ্যাড করতে হবে। দেন সোয়াপ অন ক্রেডিট এখানে টাচ করলে আমাদের থাম্বেলটিতে আমাদের নিজের ফেস অ্যাড হয়ে যাবে। আপনার থাম্বেলে এই পর্যন্ত আসার পর যদি মনে হয় আপনার থাম্বেলে কোনো কিছু মিসিং আছে বা কোনো কিছু অ্যাড করতে হবে বা প্রম্পট লেখার মাধ্যমে আপনার থাম্বেলে সেটি অ্যাড হয় নাই, আপনি সেটি কিভাবে অ্যাড করবেন, গুগলে যেয়ে সার্চ করবেন অ্যাডোবি ফায়ারফ্লাই। অ্যাডোবির এই ওয়েবসাইটটি ওপেন হওয়ার পর এই পেজটিতে একটি এআই টুলস দেখবেন জেনারেটিভ ফিল নামে, এটি ওপেন করবেন। দেন আপলোড ইমেজে টাচ করে আমাদের থাম্বেলটি এখানে ইনপুট করবেন। থাম্বেলের যে স্থানে আমরা কোনো অবজেক্ট বা এক্সট্রা জিনিস অ্যাড করতে যাচ্ছি সেখানে আমরা ব্রাশের সাইজে রিমুভ করে নিব। দেন নিচ থেকে কমেন্ট অপশনে আমরা যেটি অ্যাড করতে যাচ্ছি সেটি টাইপ করব এবং ফাইনালি রেজাল্টে দেখতে পাবেন আপনার যেটি প্রয়োজন সেটি আপনার থাম্বেলে অ্যাড হয়ে যাবে। আমরা যখন প্রম্পটের মাধ্যমে থাম্বেল তৈরি করব তখন অনেক সময় দেখা যাবে আমাদের থাম্বেলে কিছু এক্সট্রা জিনিস চলে আসে, যেগুলো থাম্বেল থেকে রিমুভ করার জন্য গুগলে যেয়ে সার্চ করবেন ক্লিন আপ ডট পিকচার। তো প্রথমে যে ওয়েবসাইটটি চলে আসবে আপনাকে এই ওয়েবসাইটটি ওপেন করতে হবে। পেজটি ওপেন করার পর আমাদের থাম্বেলটি এখানে ইনপুট করব এবং থাম্বেল থেকে আপনি যে অংশটুকু রিমুভ করতে যাচ্ছেন সেই অংশটুকু ব্রাশ দিয়ে মার্ক করে দিবেন। দেন নিচ থেকে ক্লিনে টাচ করলে আপনার থাম্বেল থেকে আপনার অপ্রয়োজনীয় জিনিসগুলো রিমুভ হয়ে যাবে। এই প্রসেসগুলো ফলো করে আপনার থাম্বেলটি যখন প্রপারভাবে তৈরি হয়ে যাবে তখন আপনার থাম্বেলের কোয়ালিটি ইনক্রিজ এবং আপনার থাম্বেলটি HD কনভার্ট করার জন্য আপনি ক্রিয়া ডট এআই, রিমিনি বা পিকমা এই সকল অ্যাপ্লিকেশনগুলো ব্যবহার করতে পারেন। পিকচার এনহ্যান্স করার এই বিষয়টি আপনারা অনেকেই জানেন, এর জন্য আমি এখানে টাইম ওয়েস্ট করব না। আপনার পছন্দের মতো যে কোনো একটি সাইট ব্যবহার করে আপনি পিকচার ইনহ্যান্স করে নিতে পারেন। আমি পিকমা এটি ব্যবহার করব। পিকমা ওপেন করার পর ইনহ্যান্স অপশনে আসার পরে আমাদের পিকচারটি আপলোড করে আমাদের পিকচারের কোয়ালিটি ইনহ্যান্স করে নিতে পারবো। এআইকে ব্যবহার করে আমরা যখন থাম্বেল তৈরি করি এবং আমাদের থাম্বেলে যখন যে টেক্সটগুলো লেখার প্রয়োজন পড়ে ওই টেক্সট লেখার রেজাল্টটি এআই থেকে সঠিকভাবে পাওয়া যায় না, তখন আমাদের সেটি ম্যানুয়ালি অ্যাড করতে হয়। বা এআই থেকে যদি আপনার পছন্দের মতো রেজাল্ট না পান তাহলে আপনি সবগুলো স্টেপ বাই স্টেপ আলাদা আলাদাভাবে জেনারেট করে আপনি একটি
থাম্বনেল তৈরি করতে পারবেন। ফার্স্ট অফ অল লেক্সিকাল লিওনার্ডো এআই বা বিং ইউএস ক্রিয়েটর এই সকল সাইট ব্যবহার করে আমাদের থাম্বনেলের যে ইউনিক বা আকর্ষণীয় যে পিকচারগুলো ব্যবহার করতে যাচ্ছেন সেগুলো আমাদের জেনারেট করে নিতে হবে। দেন যে কোনো একটি পিকচার এডিটিং করার অ্যাপ্লিকেশন ইউজ করবেন, আমি পিক্সেল অ্যাপ এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করব। দেন এই অ্যাপ্লিকেশনে আমাদের জেনারেট করা পিকচারটি ইনপুট করব। থাম্বনেলে নিজের ফেস রিয়াকশন অ্যাড করা এটি খুব ইম্পর্টেন্ট একটি বিষয়। তো এমন রিয়াকশনে ইমেজ অ্যাড করার জন্য আপনি গুগল থেকে যে রিলেটিভ ইমেজ আপনার প্রয়োজন সেটি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করা এইসব পিকচারের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাইলে গুগলে সার্চ করবেন রিমুভ বিজি, দেন এই ওয়েবসাইটটি ওপেন করার পর এখানে পিকচারটি আপলোড করবেন এবং আপনার পিকচারের ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিয়ে এটি ডাউনলোড করে নেবেন। দেন পিক্সেল অ্যাপ অ্যাপে রিটার্ন করে এটি আপনি এখানে অ্যাড করে দিবেন। থাম্বনেলটির প্রপার লুক দেওয়ার জন্য আমাদের কিছু মিনিংফুল টেক্সট অ্যাড করতে হবে, এর জন্য আপনার ভিডিও রিলেটিভ কিছু টেক্সট অ্যাড করবেন। পিক্সেল অ্যাপ অ্যাপে কীভাবে আপনি ফন্ট অ্যাড করবেন এই রিলেটিভ আমার চ্যানেলে একটি ভিডিও আপলোড করা আছে, আপনি চাইলে সেটি ডাউনলোড করে নিতে পারেন, কারণ এই সকল ফন্ট আপনার থাম্বনেলে প্রয়োজন পড়বে। টেক্সট অ্যাড করার পর এই টেক্সটগুলো কিছু কাস্টমাইজ করে নিলেই আপনার থাম্বনেলটি প্রপারভাবে রেডি হয়ে যাবে। ভিডিওতে আমি আরও একটি ইম্পর্টেন্ট বিষয় আপনাদেরকে বলেছিলাম, সেটি হচ্ছে আপনি এআই এর মাধ্যমে আপনার যে কোনো সমস্যার কীভাবে সমাধান করবেন। এটির জন্য আপনি চ্যাট জিপিটি ব্যবহার করবেন এবং চ্যাট জিপিটিতে আপনার সমস্যাটি আপনি সেখানে লিখবেন। যেমন আমি এখানে প্রশ্ন করেছিলাম যে কোনো পিকচার থেকে কীভাবে ফর্মটা বের করা যায়, তো সেই রিলেটিভ আমাকে অনেকগুলো ওয়েবসাইটের লিস্ট এখানে দিয়ে দিয়েছিল যেগুলো আমার জানা ছিল না। তো আপনার যেটি প্রয়োজন আপনি সেটি এখানে যদি সার্চ করেন তাহলে আপনি সেখানে সমাধান পেয়ে যাবেন। ভিডিও প্রথম দিকে বলেছিলাম আমি আপনাদের এমন একটি অ্যাপ্লিকেশন সম্পর্কে ধারণা দিব যেখান থেকে আপনি অনেকগুলো এআই টুলসের কাজ করে নিতে পারবেন। এই ক্যাপকাট অ্যাপ্লিকেশনের কিছু এআই ফিচার আছে যেখান থেকে আপনি টেক্সট টু ইমেজ এই সেকশন থেকে আপনার পছন্দের মতো প্রম্পট দিয়ে থাম্বনেল তৈরি করে নিতে পারবেন। এছাড়াও ইমেজ এনহ্যান্সমেন্ট, এখানে আপনার ইমেজের কোয়ালিটি ইনক্রিজ করতে পারবেন, এবং রিমুভ ব্যাকগ্রাউন্ড, এখান থেকে আপনার পিকচারের ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিতে পারবেন। এছাড়াও আপনি ক্যাপকাটের মাধ্যমে তো ভিডিও এডিটিং করতেই পারবেন, তাই আপনি একটি অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনার প্রয়োজনীয় কাজগুলো কমপ্লিট করতে পারবেন। আপনি যদি ক্যাপকাট অ্যাপ্লিকেশনের মাধ্যমে এডিটিং শিখতে চান তাহলে আমার চ্যানেলে এই ক্যাপকাটের একটি ফুল কমপ্লিট কোর্স আপলোড করা আছে, আপনি চাইলে সেটি দেখে আসতে পারেন। ভিডিওটি অলরেডি অনেক বড় হয়ে গেছে, তো ভিডিওটি আর বড় করব না। তো আজকে ভিডিও পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।